প্লিজ আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে সব বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা দেখব গ্রামের ভিতর একটা বাড়ির প্ল্যান। তো ভিউয়ার্স, এই প্ল্যানটিতে রয়েছে 4টি বেডরুম এবং 4টা বাথরুম, 2টা কিচেন এবং 2টা ডাইনিং। কিচেন এবং ডাইনিং হচ্ছে অ্যাটাচড। তো কিচেন এবং ডাইনিং রুমটার সাইজ হচ্ছে 10 ফিট বাই 12 ফিট। এইটা হচ্ছে কিচেন এবং ডাইনিং রুম 10 ফুট বাই 12 ফুট। একটি বেডরুম আছে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেডরুম। বেডরুমটার সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। এটার সাথে একটি অ্যাটাচড বাথ রয়েছে, সেই বাথটির সাইজ হচ্ছে 6 ফুট 3 ইঞ্চি বাই 5 ফুট। এবং অপর যে বেডটি রয়েছে সেই বেডটির সাথেও একটি অ্যাটাচড বাথ রয়েছে। এই বেডরুমের সাইজটি হচ্ছে 12 ফিট বাই 13 ফিট। এটার সাথে একটি অ্যাটাচড বাথ রয়েছে যেটার সাইজ ছিল 5 ফুট বাই 6 ফুট 3 ইঞ্চি। এখানে একটি বেড রয়েছে 12 ফিট বাই 13 ফিট, এটার সাথেও একটি অ্যাটাচড বাথ রয়েছে। এখানে একটি বেড রয়েছে যে বেডরুমটির সাইজ 12 ফিট বাই 13 ফিট, এবং এটার সাথেও একটি অ্যাটাচড বাথ রয়েছে। এখানে রয়েছে কিচেন কাম ডাইনিং রুমটা যেটার সাইজ 10 ফিট বাই 12 ফিট। এবং এই পাশে এক সিঁড়ি করা হয়েছে সামনে, কারণ এটা পাঁচতলা ফাউন্ডেশনের একটি বাড়ি। এটা হচ্ছে আপনার সামনে দিয়ে সিঁড়ি করার কারণ হচ্ছে দুইটা ইউনিটকে পুরো আলাদা করা হয়েছে, এবং এই সিঁড়ি দিয়ে উঠে আপনারা পুরো আলাদাভাবে করে নিতে পারবেন দুইটা ইউনিট। এবং এটা হচ্ছে 1352 স্কোয়ার ফিট। তো ভিউয়ার্স, ওটা ভুল হয়ে যাওয়ার কারণে ভিডিওতে উঠে নাই, 1352 স্কোয়ার ফিট। এবং কস্ট আসে 14 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই বাড়িটি করতে খরচ হবে 14 লক্ষ টাকা এবং 1352 স্কোয়ার ফিট। এই বাড়িটি, এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 36 ফুট 8 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 36 ফুট 1 ইঞ্চি। তো ভিউয়ার্স, আজকের মতো এই ছিল ভিডিওটি। প্ল্যানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।